ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম বিরোধীদের একটি জনপ্রিয় অভিযোগ হচ্ছে ইসলামকে শান্তির ধর্ম কীভাবে বলা যায় যখন তা তরবারির মাধ্যমে প্রচার লাভ করেছিল ও মুসলিমদের অনেকেই এই অভিযোগ করেন যে ক্ষমতার বলে ইসলাম প্রচার না করলে সারা বিশ্বে কোটি কোটি মুসলমান থাকা সম্ভব নয় মূলত ইসলামের ইতিহাস সম্পর্কে অজ্ঞতায় এই প্রপাদান্ডার জন্য দায়ী ইতিহাস বলে তরবারির শক্তি নয় বরং সত্য বিজ্ঞান ও যৌক্তিক জ্ঞানের মাধ্যমেই ইসলাম দ্রুততার সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ইসলাম অর্থ হচ্ছে শান্তি ইসলাম সালামা শব্দ হতে উদ্ভুত যার অর্থ হচ্ছে শান্তি এর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম যা মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণের মাধ্যমে অর্জন করা যায় কিছু ক্ষেত্রে শান্তি বজায় রাখার জন্য শক্তির প্রযোগ প্রয়োজন পৃথিবীর প্রত্যেক মানুষই বিশ্বে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পক্ষে বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য শান্তি বিনষ্ট করে তাই মাঝে মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শক্তি প্রযোগের প্রয়োজন হয় ঠিক একই কারণে কোনো দেশে অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তিদের সেই কাজ থেকে বিরত রাখার জন্য পুলিশ তাদের উপর শক্তি প্রযোগ করে ইসলাম শান্তির জন্য সেই সাথে বিশ্বের যেখানেই নির্যাতন পরিলক্ষিত হয় ইসলাম তার অনুশ্রীদেশে ক্ষেত্রে যুদ্ধ করতে বাধ্য করে নির্যাতনের বিপক্ষে সংগ্রাম করার ক্ষেত্রে মাঝে মাঝে শক্তি প্রযোগের প্রয়োজন হয়ে দাঁড়ায় ইসলামে শুধুমাত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই শক্তি প্রযোগ করা হয় মুসলিম জাতির আটশত বছর স্পেন শাসন করেছে মুসলিমরা আটশত বছর ধরে স্পেন শাসন করেছে পরবর্তীতে খ্রিস্টান ক্রুসেডাররা স্পেনে আসে এবং মুসলিমদের উচ্ছেদ করে তারপর স্পেনে এমন কোনো মুসলিম ছিল না যারা প্রকাশ্যে আয়ান দিতে পারত এক চার মিলিয়ন আরব হচ্ছে কোপটি খ্রিস্টান ধর্ম পালন করত মুসলিমরা প্রায় চৌদ্দ শত বছর ধরে আরব শাসন করেছে পরে কিছু সময়ের জন্য ব্রিটিশ ও কিছু সময়ের জন্য ফরাসিরা শাসন করেছে সামগ্রিকভাবে মুসলিমরা চৌদ্দ শত বছর শাসন করেছে তথাপি এখনও আরবে এমন এক চার মিলিয়ন আরব রয়েছে যারা কুপুটিক খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টান ধর্মের শুরু থেকেই তারা খ্রিস্টান হিসেবে রয়েছে যদি মুসলিমরা তরবারির মাধ্যমেই ইসলাম প্রচার করত তাহলে আরবে একজন খ্রিস্টানও থাকত না ভারতের আট শূন্য শতাংশের অধিকাংশ লোকই ও মুসলিম মুসলিম জাতি হাজার বছরের উপর ভারত শাসন করেছে যদি তারা চাইত তাহলে ভারতের সকল ও মুসলিমকে ইসলাম ধর্মে আনতে পারত বর্তমানে ভারতের আট জনগোষ্ঠী ও মুসলিম স্কুল ও মুসলিম ভারতীয়রা এটাই প্রমাণ করে যে ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বেশি সংখ্যক ইন্দোনেশিয়ায় অবস্থান করছে মালয়েশিয়ার অধিকাংশ জনগণ মুসলিম আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় কোনো মুসলিম সেনাবাহিনী গিয়েছিল আফ্রিকার পূর্ব উপকূল একইভাবে ইসলাম আফ্রিকার পূর্ব উপকূলে বিস্তার লাভ করেছিল আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন ইসলাম যদি সত্যই তরবারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তাহলে আফ্রিকার পূর্বপকুলে কোনও মুসলিম সেনাবহর গিয়েছিল ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই কোনো তরবারির মাধ্যমে ইসলাম বিস্তার লাভ করেছে যদি মুসলিমরা তরবারির মাধ্যমেই তা করতে চাইত তাহলেও তারা সেটা করতে পারত না কারণ কোরআনে আছে দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই সত্য দিনভ্রান্ত আকিদা ও বিশ্বাস থেকে পৃথক হয়ে গেছে সুরা বাকারা জ্ঞানের তরবারি ইসলাম যে তরবারির মাধ্যমে মানুষের হৃদয়মন জয় করেছে তা হচ্ছে জ্ঞান কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে মানুষকে আল্লাহর দিকে কর জ্ঞান ও সুন্দর কথার মাধ্যমে এবং তাদের সাথে উত্তম ও বদন্যতার সাথে যৌক্তিক কথা বল ইসলাম যার প্রসার হার ছিল দুই তিন পাঁচ এবং খ্রিস্টান ধর্ম যার প্রসার হার ছিল মাত্র চার সাত কেউ কি বলতে পারবে যে এই শতকের কোনো যুদ্ধ মানুষকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে ইসলাম আমেরিক এবং ইউরোপে সবচেয়ে দ্রুত প্রসার পাচ্ছে আজ আমেরিকায় ও ইউরোপে সবচেয়ে দ্রুত প্রসার পাওয়া ধর্মের নাম ইসলাম তরবারই পশ্চিমাদের ইসলাম গ্রহণে বাধ্য করছে